আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পন রেসিপি, চিংড়ি মাছের রেসিপি। তো প্রথমে আমি কড়াইয়ে সামান্য তেল ঢেলে দিলাম, 3 টেবিল স্পুন মতো। তেলটা একটু গরম হলে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং সামান্য গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি টমেটো কুচি দিয়ে দেবো, এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো আমি 1 টেবিল চামচ করে নিয়েছি, হলুদ আমি 1/2 টেবিল চামচ নিয়েছি। এরপর এই মশলাগুলোকে আমি নাড়াচাড়া করে সামান্য জল এবং নুন দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি আবার চিংড়ি মাছগুলো ঢেলে ভালো করে এই মশলার সাথে চিংড়ি মাছটাকে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নেবো। চিংড়ি মাছটা এর মধ্যেই ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে এবং কষা হয়ে যাবে। আলাদা করে আমি চিংড়ি মাছগুলো ভাজিনি, এর সাথে মশলার সাথে আমি এটাকে ভেজে নিচ্ছি। ওটা আমার মশলার সঙ্গে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে দেখুন। এরপর আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করে টক দই অ্যাড করে দিলাম। টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে 2-3টে গ্রিন চিলি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মশলা দই সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার সামান্য জল দিয়ে দিলাম। জলটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম উপর থেকে। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এরপর একটি ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট এটাকে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর এটাকে নাড়াচাড়া করে সার্ভ করলাম। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।